অনেক জায়গায় রুচির ঘাটতি আছে আমরা মনে করি। অবশ্য সেই কাজগুলো করেছেন বলে তার কিন্তু আজকে তার এত দর্শক শ্রোতা, নাহলে উনি ছবি তো করতেই পারতেন না। ভাইয়া কিন্তু একটা সিনেমা তো কাজ করেছেন আদিয়ার নামে যতটুকু জানি, এবং সামনে আরও সিনেমাতে কাজ করার কথা শুনেছি, কতটুকু অগ্রসর হয়েছেন? সিনেমা করবো আর কি, সিনেমায় অভিনয় না, সিনেমা মেকিং করার ইচ্ছা আছে, এটা এখন বলতেছি না। আমি যখন শুরু করবো তখন সবাইকে ডাকবো, তোমাদেরকে ডেকে ঘোষণা দেবো যে আমি একটা সিনেমা বানাচ্ছি। এটার ইচ্ছা অনেকদিন যাবো, তো অনেকদিন যাবো একটা সিনেমা করতে চাই, কারণ সিনেমার হয় কি বাজারটা তো অত ভালো ছিল না, চাইলে তো হয় না। আবার অনেকে প্রডিউসার পাওয়াটা টাফ একজন সিনেমা, আমাকে আসলে ওইভাবে ট্রাস্ট করে নেই অনেকে, এখন হয়তো অনেকে করছে, আমি হয়তো সিনেমা যদিও বানাই নাই, কিন্তু যেহেতু বাজারটা একটু ভালো হচ্ছে, কারণ যে লগ্নি কারক তার টাকাটা তো উঠে আসতে হবে, তো এইসব কারণে সবচেয়ে বড় কথা কি যে এখানে একটা ভালো কাজ করার ইচ্ছা আছে, আমার সিনেমা করব। আর আধিয়ারে অভিনয় হবে, তখন তো অভিনয় করেছিলাম আমি আধিয়ারে, আধিয়ারে একটা মেন কাস্টিং একটা করেছিলাম, এটা তো দুর্দান্ত একটা ক্যারেক্টার ছিল। তারপরে ফিল্ম করা হয়নি, কারণ মাঝখানে ফিল্মে অনেকেই বলেছে, তো সেই ধরনের ফিল্ম আসলে ওই কী বলে যে ধরনের চরিত্র আমি ডিমান্ড করেছি বা চেয়েছি সেই ধরনের হয়নি আর কি, এই কারণে আমার করা হয়নি। বর্তমানে আমাদের দেশের চলচ্চিত্রকে আপনি কীভাবে দেখছেন? চলচ্চিত্র এখন আগাচ্ছে আসলে, চলচ্চিত্র বেশ দেখলাম যে এখন তো বেশ আলোচনায় আছে, আগাচ্ছে তো ছবিগুলো, ডিফারেন্ট ডিফারেন্ট গল্প আসতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট মুভি আসতেছে, ভালো তো আমাদের জন্য, খুব ভালো। শাকিব খানের কাজকর্ম আপনার কেমন লাগছে, বা আপনি তার কোনো ছবি বা এই দিয়ে যে ছবি? এইটা আসলে এই প্রশ্নটা করা মুশকিল, অবশ্যই ভালো কাজ করেন, নাহলে তো এতদিন টিকে আছেন উনি, কারণ ওনার অনেক ভক্ত আছে, ভক্ততা আছে, এই যে প্রিয়তমা গেল অনেক মানুষ তো দেখেছে আর কি। আসলে ইন্ডাস্ট্রিতে না একটা একজনের সম্পর্কে মন্তব্য করা মুশকিল, এই কারণে যে উনি যেহেতু এতদিন টিকে আছেন অনেক দর্শক নিয়ে, তো অবশ্যই ভালো আছেন, একটার পর একটা মুভি আসছে, কিন্তু সব কিন্তু দেখে মানুষ, ওনার ভক্ত আছে প্রচুর বাংলাদেশে। ঈদে কোনো ছবি দেখা হয়েছে কিনা আপনার? না, এবার ঈদে আমি দেখতে পারি, কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল, হয়তো ঈদের একটু ওই যে ভিড় ভাট্টা ছিল তো দেখবে, এর মধ্যে আমি ছবিগুলো দেখে ফেলবো আর কি। আচ্ছা, আপনাদের প্রিয়তমা নিয়ে যে একটা জোয়ার আপনি শুনেছেন, দেখেছেন ফেসবুকে, আসলে অনেকে বলে যে বেদের মেয়ে জ্যোৎস্নার আয়ের রেকর্ড ভেঙেছে, বা সামগ্রিকভাবে আপনার কী মনে হয়, মানে সুরঙ্গ মুক্তি পেয়েছে, তারপরে প্রিয়তমা, তারপর কেসেনু, প্রহেলিকা মাহজ বের করেছে, কী মনে হয়েছে আপনার? এইটা আসলে না মানে আমার যেটা মনে হয়, যেটা তারাই ভালো জানেন, কারণ যে যারা বলতেছেন এই টাকা ওই টাকা, কারণ এটা প্রোপাগান্ডা না ছড়ানি ভালো আমি মনে করি, এ নিয়ে কথা না বলাই ভালো, ছবি ভালো যাচ্ছে দর্শক দেখতেছে এটাই দরকার, এর চেয়ে তো বাইরে কন্ট্রাডিক্টরি কোনো কথা না বলাই ভালো আমি মনে করি, এত টাকা কে কামালো, এগুলো তো টাকার সাথে স্বাদ না, একটা ভালো সিনেমা হয়েছে কিনা, দর্শক ভালো বলছে কিনা এটাই দরকার, ভালো হলে তো টাকা তো আসবেই, টাকাতে তো তোমার এই টাকার কথা আগে উল্লেখ করলাম, এত টাকা হয়েছে মুভি, এটা তো ঠিক না আমার মনে হয়, এটা যে কেউ যারাই ছবি করুক, কারণ আমাদের বাজারটা কিন্তু খুব একটা বড় না, হল কিন্তু বেশি নাই, যারা লগ্নি করেন তারা কীভাবে টাকাটা তুলবেন এটা তো দরকার, এখন এখানে বাগাড়ম্বরের কিছু নাই, এই কারণে যে ভালো ছবি করলে দর্শক দেখবে, দর্শক দেখলেই সেটা ফিনান্সটা আসবে, ব্যাস। আর এটি মানে আমি শেষের দিকে এসেছি, সেটা হচ্ছে যে আজ থেকে কয়েক মাস আগে আপনার গুরু একটি কথা বলেছে যে রুচির দুর্ভিক্ষ চলছে, মানে আমাদের ছবিজাঙ্গনে, মানে আপনার কী মনে হয় আসলে রুচিটা আসলে মানে কেমন? এটা তো আসলে শোনা একটা কথা বলি, ওস্তাদ যে কথাটা বলছেন ওনার নিজের কথা না যদিও, তো তারপরেও উনি যেটা বলেছেন সঠিক বলেছেন, যে এখন এই রুচির ধরো এই কথাগুলো আমার বলাটা মানে ইচ্ছা করতেছে না, তারপর তুমি যখন প্রশ্ন করলে, কারণ এই নিয়ে অনেক কথা হয়েছে, আরে এত কন্ট্রাক্টেড, এত কথাবার্তা, আর রুচি মূলধারা কাজ করার অধিকার আছে, আছে অধিকার, অধিকার না আমি বলতে চাই না, আমার সাইফি ভাল লাগে না মানে এগুলো নিয়ে কথা বল, তারপরেও রুচি এটা তোমার ফ্যামিলির থেকে আসে, রুচি তোমার পরিবারের থেকে অনেক সময় আসে, রুচি তোমার একটা গ্রুমিং করলে কোনো একটা মানুষের সাথে মিশলে আসে, তো রুচির তো একদিনের বিষয় না, তো তৈরি করতে হয়, হ্যাঁ তুমি কোন ফ্যামিলির থেকে আসো, কোন তোমার লেখাপড়া, তোমার সব কিছু মিলে তুমি কীভাবে বড় হয়েছে, এগুলোতে রুচিবোধ তৈরি হয় আসলে বেশি, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। এখন এই রুচিকে কীভাবে মিডিয়াতে আসতেছে এটা তো সবাই জানি, কে কীভাবে মিডিয়াতে আলোচনায় আছে, কে এত আলোচনা থেকে তো লাভ নেই আসলে বেশি, কাজটা কী করতেছি, কাজটা ভালো করলে না আলোচনা এমনি আসে, এত বাগাড়ম্বর করে তো লাভ নেই, তা আমি এখানে মনে করি যে যার রুচিবোধ বিবেকবান, বিবেকবান মানুষ যারা, যার ধরো যে কমন সেন্স আছে, তাহলে অনেক কিছু বলবে না, তো এইসব জায়গায় কথা বলে লাভ নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি মনে করি না এটার জন্য মিডিয়া নষ্ট হচ্ছে অমুক হচ্ছে তা না, এই এর মধ্যে দেখবা যে
সবাই কাজ করবে, ভালো মন্দ সবই হবে না, এত সারা জীবনে হয়েছে, এখানেও হবে, ভালো মন্দ হবে, যারা ভালো করবে ভালো থাকবে, যারা খারাপ করবে খারাপ থাকবে, নিয়ম নিয়মিত এটা। আর দর্শক বললাম না, মিডিয়া খুব সেলফি জায়গায়, মিডিয়া কারে কখন বাদ দিয়ে দিবে, নট ডিরেক্টর নট, আমি বলছি টোটাল মিডিয়াটাই, মিডিয়াটা তো চরিত্র আছে, খুব সেলফিশ, মিডিয়া কারে কখন অফ করে দিবে, খুব মুশকিল। এখানে আপনাকে একটা প্রশ্ন সংগ্রহ করতে চাই যে আসলে মানে গণমাধ্যম কিন্তু আসলে একজন মানুষকে তারকা বানাতে পারে। আপনি দেখেন আমরা আমাদের অনেক কষ্ট হয়, আমরা দেখি যে আসলে যে আপনি জানেন যে আপনার গুরু যে কথাটি বলেছে হিরো আলমকে নিয়ে, আমরা দেখি যে আসলে মানে মূল ধারা শিল্পীদের রেখে এখনকার সময় যারা ভিউ বেশি হয় তাদেরকে নিয়ে দৌড়াচ্ছে গণমাধ্যম কর্মীরা, বা হিরো আলমকে বলি বা অন্যান্য এক্সওয়াইজ যাদেরকে বলি। আপনার মানে কি মত যে আসলে গণমাধ্যমের দায়টা আসলে কি? অবশ্যই দায় আছে, এখন যদি টাকা কামাইতে চায়, ভিউ কামাইতে চায় তাহলে এক ধরনের, আর যদি মনে করে যে না আমার রুচির সাথে যায় না, আমি এটা করবো না, এটা আমি দেখাবো না, সেটা তো এটা উচিত, যার যা বললাম না সবই ব্যক্তিগত ব্যাপার। এখানে আসলে টোটালটাই হচ্ছে গণমাধ্যমের দায় যদি না থাকে তাহলে আমরা, গণমাধ্যম একটা বড় ব্যাপার যেটা আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি, দেখতে পারি সঠিক জিনিসটা, মানে এটা তো চোখ, সমাজের চোখ না, তুমি কী দেখাবা, তুই কোনটা ভালো কোনটা মন্দ, এটা তো আমরা দেখতে পারি এই গণমাধ্যম দিয়ে দেখতে পারি। এখন কিছু কিছু জিনিস নিয়ে আছে নাড়াচাড়া করে, একটু ভিউ হলো এই হলো, এটার জন্য যদি কেউ করে থাকে তাহলে তো আসলে এখন তো কারে কী বলবো, হ্যাঁ ইউটিউবে, ইউটিউবের ছড়াছড়ি, একজন মোবাইল নিয়ে এসে একজন ইউটিউবার হয়ে দৌড়াইতেছে, দেখি নানান কাহিনি চলতেছে, এগুলো শোনো, এগুলো থাকবে না, এগুলা থাকে একটা জিনিসের ভালো মন্দ থাকে। আমাদের ইউটিউবটা বাংলাদেশে দেখা গেলো যেটা আর্নিং সোর্স হয়েছে, এদা বিধায় যে যেরকম পারতেছে সেটা ইউজ করে এখানে কীভাবে টাকা ইনকাম করা যায়, বিষয়টা আর কিছু না, সবচেয়ে টাকার পেছনে ঘুরতেছে, যারাই বাগাড়ম্বর করতেছে, যারাই অতিরিক্ত কথা বলতেছে, তা ভাইবে দেখো যে সবই একটু কন্টেন্ট চিন্তা করে করতেছে, মিডিয়াতে যারাই তুমি বলো খালি চিন্তা করছে এইগুলো বলে টেলে একটা যদি কন্টেন্ট হয়ে যায় তাহলে তো আমার হিট হয়ে গেলো, এখানে তো টাকা চলে আসবে। আসলে কাজটা কী, কী কাজটা হচ্ছে, কারা মানে কী কাজটা করতেছে, ওই জন্য এইটা নিয়ে আমার আসলে কথা বলতে ইচ্ছা করে না। তারপর আবার তুমি জিজ্ঞেস করলা, জিজ্ঞেস করে বললাম যে এটার রুচি মানে একদমই ব্যক্তিগত রুচির ব্যাপার, নিজের রুচি কতটুকু থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা ভক্ত শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে আপনি যে বার্তা দিতে চান। বার্তা আর কিছু নাই, আমি কিছু ভালো কাজ করার ইচ্ছা আছে, ভালো বলতে কি আমি নাটকও ভালো করেছি, আমি কিছুদিন কাজে একটু গ্যাপ দিচ্ছি যে আমার আরও একটু বেটার কাজ করা যায় কি না, এই কারণে সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি, আর তো কিছু বলার নেই আর কি, এখানে এই আর কি। আচ্ছা।